বাহ, এই যে দাদু মাল জোড়া নিচে মেয়ে দিয়ে দে, ঠ্যাং নেই একটা। ও কি এটা, কি হইল? ও যে যায় তুই গোলা করে আয় মালটাকে ফেলাবে রে। মানে মানে আরে কিছুই ছোটো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমাদের ভোরবেলায় আমরা আজকে লালটিকিতে, কালকে এর আগের যে ভিডিওটা দেখেছেন এটার পার্ট টু এটা। আর এখন আমি যখন ঘুম দিয়ে উঠে আসলাম তো দেখি পলাশদা সব বড়শি নিয়ে একেবারে রেডি। আমাদের নৌকা এখনও উপরে, আর এইখানে প্রকাশ ভাইকে দেখুন, এ সকাল সকাল চার মেরে এই দেখুন অনেক চিংড়ি পেয়েছে। আর এগুলো কি মাছ যায় না, তারিনি তারিনি। আর তা প্রকাশ ভাই কি কও, ঘুম এখনো কাটে নাই? কাটে নাই না। আজকের প্ল্যান রয়েছে সকাল সকাল ওঠার, কারণ দিনটা শান্তিমতো, মানে ওই পাশে একটু ডাবা জায়গা তো যাবো আমরা কাঁকড়া ধরতে। আজকেটা এর আগে যে ভিডিওটা দেখছো সেটিও কাঁকড়া ধরা হয়েছে, ওই যে রান্নাবাড়া সব। আজকে রান্নাবাড়া আর হবে না, ওই রান্নাবাড়া যা আসে ওই খাইতে হবে। একেবারে কাঁকড়া টাকা ধরতে যাবো। আজকেরও সকালবেলা উঠছি, আজকেও সকালবেলা এখন সূর্যের মুখ দেখলাম না। এইখান থেকে এই যে আমাদের রেটারি নৌকা একটা, আমাদের একজন টালোই আছে, এরা যাচ্ছে মাছ ধরার জন্য, আসছিল চারা ধরে এখন যাচ্ছে মাছ ধরার জন্য। আর আমাদের নৌকা নামার জন্য রেডি একেবারে। আর পরাশটা ওই যে এখনো আসে না। সুপার ভিউ, মনে হয় আজকে মৌসুমটা এরকমই থাকবে। আর এরকমই যদি মৌসুমটা থাকে তাহলে তো মজাই মজা। আর যদি বৃষ্টি শুরু হয়ে যায়, এই যেরকম হাওয়া হচ্ছে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এ ভাই ঘরে আসো, কই তুমি, তোমার এনক্লোজমেন্ট ঘরটা কোথায়? দাদা এক গ্লাস জল হবে? না আমার কাছে জলটা নেই। হ্যাঁ জল দেবো না। তো বন্ধুরা সব কিছু রেডি, এখন আমরা বেরিয়ে যাব, নৌকায় চলে আসছি। আর এই দেখুন রাত্রেবেলা আবার বৃষ্টি হয়েছিল, প্রকাশ ভাই জল ফেলছে। যদি ঘরটা না থাকতো যদি ডুঙ্গিতে ঘুমাইতাম। হ্যাঁ অভিদা আবার একবার কইছিল যে ডুঙ্গিতে ঘুমাবো, তাই লে তো হইছিল, কপালে দুঃখ ছিল, সমস্যা রয়েছে। হ্যাঁ চলো মকাল ভাই, ছক্কা ছক্কা চলো। তো বন্ধুরা পৌঁছে গেছি জায়গায়, এই দেখুন এইখান থেকেই আমরা, প্রকাশ ভাই আমি এই পাশে চলে যাবো, আর পলাশদাকে এই পাশে ছেড়ে দেবো, ওই পাশে চলে যাবে, তাই তো? ওদিকে চলে যাবে, ওদিকে চলে যাবে। হ্যাঁ বাউ দিকে দিয়ে তো নামি, জল তো ভরা থাকবে, আরো উপরে গেলে অসুবিধা নেই, খালি পাথরে না থাকে ঠিক আছে। এখন নামি কি কও? ঠিক আছে, পলাশদা নেমে পড়েছে, ও এখন এই সাইডের দিকে যাবে। দা টাকা তা ধরে নেবি সব গবরা মাল। হ্যাঁ দলে সব ধরে নেবি। তো বন্ধুরা আমরাও এখন বেরিয়ে যাচ্ছি, আমি আর প্রকাশ ভাই, আর পলাশ দাদা তো এই পাশে চলেই গেছে। কে দেখা যাক, আজকে আবার বের হয়ে গেলাম ভীষণ তুফানি করতে, তুফানি এখন যাবো একদম খাড়ি খুঁড়ি লেড়ে দিব সব। তারাও নিয়ে নিলাম, তারাই যা গন্ধ, টাকা দৌড়ে আসবে, দৌড়ে যায় দৌড়ে যায় একদম ঠিক তারি যা হয়ে। চলো চপ্পলটা উপরে তুই যাবো, সকাল সকাল। ও
চলো চলো চলো। তো বন্ধুরা, এইখানে অনেকদিন পর একটু গোল ফল পেলাম। পঙ্কজ ভাই, একটা খাইতে হবে গোল ফল। হ্যাঁ, পঙ্কজ ভাই চলে আসলো। হ্যাঁ, আটটা আটটা বের করো, দুইজনে দুইটা। হ্যাঁ বাস, চলো কিছুর উপরে রেখে কাটতে হবে। ওই বেকা গাছ আছে, ওই উপরে চলো। মালাই থাকলে তো সেই স্বাদ, সেই স্বাদ হয়ে যাবে একদম, সেই স্বাদের। আরে কাটে দাও, জল তেমনি তো পড়ে যাবে। এটা মনে হয় শক্ত হয়েছে, বুঝছে মালাই। বেশি শক্ত হয়ে গেছে, বেশি শক্ত হয়ে গেছে একটু। উঠা আমার, আমার একটা উঠাই দে তো। অনেক ফল হিসাবে কিন্তু ভিতরে অনেক বড় কিন্তু, না ভাই? যেরকম ভাবছিলাম সেরকম। এই এই তো খসাইয়ে উঠান লাগবে, এইরকম অনেক শক্ত। বাবা, এ তো কপালে নেই। মাঝখানে একটু নরম আসে, দেখুন বন্ধুরা, দেখুন ফলটা অনেক শক্ত হয়ে গেছে। চল সামনে দিয়ে পাইলে আবার দেখবো। তো বন্ধুরা, এই যে গোল ফল, আর এইখানে পুরো জায়গাটা একবার বাগিচা গোল ফলের। ভাইয়া একটা ফল খাই, সুন্দর হয়ে গেছে রে ব্যাডারা। প্রকাশ ভাই একটা গোল ফল কাটছে। এরে জলটুক ফেলাই দিলি তুই, মালাই হয়েছে, মালাই হয়েছে। ওয়াও, আস্তে আস্তে কাটতে হবে, হয় এতে না ধানও দাও লাগে, বুঝছিস? চাপ দিয়ে ডাইরেক্ট কাটবি। হ্যাঁ, জলটা একটু চুটকে বেরোয় যাবে। জলে সব বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। মিডা হে, মিডা মিডা হে, মালাই খাইতে হবে, মালাই। অনেক ফল ফল খাইলাম, সামনের দিকে যাই। কি আছে গোল ফল খাইয়ে তোর সেনে মনে হয় ভালো করে। আসো ময়দানে, ময়দানে আসো চলো। আমাদের ফার্স্ট থোপা এখান থেকে ফেলা হলো, এই দেখুন, এই যে চার, আর যে ফার্স্ট একটা, আর এই পাশেই দেখুন ওই একটা নালা দেখা যাচ্ছে। তো প্রকাশ ভাই বলছে আবার চারা না হয়ে যায়। দে 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 দে, কি হয়েছে? সমস্যা নেই, আরবি ধরবে, আরবি ধরুক, এসে যাই ধরুক, কাঁকড়া হইলি হইল। তাই তো। আর আজকে দেখি আমরা ওইখানে থোপা টোপা দেওয়ার পরে যদি বাই চান্স একটু সময় পাই মাছ ধরবো আজকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যদি সময় পাওয়া যায়, মানে সময় মানে বাড়ি যাওয়ার আগে কটা খাওয়ার মাছটা যদি জোগাই যাইতে পারি। তো এইভাবেই বন্ধুরা থোপা তো ফেলতে থাকবো আমরা। তো থোপা ফেলা হোক, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন, এইটা আমাদের এখানে সাইক্লোন ছিল। তো এই যে সেই নমুনা, এরকম খাড়ির মধ্যে জায়গায় জায়গায় আছে। এই দেখুন এত মোটা গাছ, এই যে এটা হাওয়ায় ভেঙে ফেলছে। তো এইখানে আমাদের এখানে পুরো সাইক্লোন ছিল, ছদিন না সাত দিন। বন্ধুরা দেখুন জল উঠছে, আর প্রকাশ ভাই ওইখানে হাতে একটাই আছে, না ভাই? তো প্রকাশ ভাই ওটা দিউক। হ্যাঁ হ্যাঁ, আমার দাদা, আমাদের চলো তো খেলা হোক, আর জলটা একটু ভরুক, তারপরে আমরা রাউন্ড মারব, তাই তো? চলো। এটা কি প্রকাশ ভাই, লাস্ট লাস্ট শেষমেশ খতম হইলো? অনেক সময় দিয়ে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে, এখন একদম চুপচাপ বসি। জলটাও তো সারা বাড়ি ভর্তি আছে, যে জল ভর্তি আছে। আমাকে ওই মাথায় যেতে হবে। কোন মাথায়? ওই মাথায় ওদিক দিয়ে জল ওদিকেও হয়ে যাবে, ওদিক দিয়ে দেখা একটা হবে। হ্যাঁ, মশাই কামড়াচ্ছে, খা দিয়ে একটু বেশি থাকে।
চলো যাই। হ্যাঁ দুই ভাই বসে বসে মশার কামড় খাই। জমেশ্বরে মশা, বাবারে কি কামড়ান্ডা দিচ্ছে মশায়, মানে বিশাল কামড়। তাই তো পাঁচ ছয় কেজি কাঁকড়া পাইলে হবে, পাঁচ ছয় কেজি তাই, পাঁচ কেজি ছয় কেজি কাঁকড়া দিয়ে চেষ্টা করবো, যদি হয়ে যায় তো ভালো, আর বেশি হইতে পারে। মার মার মশাগুলো মার, মশা বন বন করে, বাইরে কামড়ায় না কিন্তু মশায় কামড়ায়, জমের কামড়ান। আর মানে দশ পনেরো মিনিট বসতে হবে না, দশ মিনিট বসিয়া তবে বেড়ে যাবো, বেড়ে যাবো, বেশি সময় বসবো না, কেন কিন্তু আবার বেশি জল হয়ে গেলে। আর ওই যে আছে আমাকে পার্টনার চলে আসছে বৃষ্টি নিয়ে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আসো। আর সবার রেইনকোট সব কিছুই তো যাই উপরে রয়ে আসলো, বৃষ্টি না দিকে রেইনকোট সব থুইয়ে চলে আসছি, কি হয় জানি কেটে, যা হবে যা আছে কপালে সেই হবে আর কি, সেরা কথা। হ্যাঁ যা আছে কপালে সেরা কথা বলবে, ঠিক আছে তাই জলটা উঠুক। তারপরে আলু পেলে হবে, আর ওই যে দূরে নালা দেখা যাচ্ছে, জল কিন্তু খাইতে ভইলে গেল। এখন যাচ্ছি আমরা শিকারে, বড় বড় সাইজের তা ধরবো, এরকম বড় বড় তা, চলো দেখা যাক কত বড় বড় তা ধরা হয়। না বড় কাকা তো পাবই, তো লেহা রয়েছে কি, চলো কাঁকড়া ধরলেই বন্ধুরা দেখাচ্ছি আপনাদের। আর এই গাছটা এত ফোর্সে পড়ছে পাতা ঘুরে ঘুরে হয়ে গেছে সারা, দেখুন। চলো তো বন্ধুরা আমাদের ফার্স্ট কাঁকড়া, আবাস ভাই তুলছে, হয়তো গোলা জল যাচ্ছে, মেয়েদি না সেই সাইজ কিন্তু। হ্যাঁ বহিনটা ভালোই হয়েছে, দেখ মালটা একদম সুপার, ওই গাবেল একটা দেখ, ও তিনশো তিনশো পা পড়ে গেছে একবার, ওর পা পড়ে তারপরে আবার ছোটো পাও ধরে, ছোটো পাও পরে আবার, চলো একটা বহনি একটা যে হইল, হয় ই তো পাঁচতলা কাঁকড়া ছিল। হ্যাঁ হয় এদিকে চলে এসে দৌড়ি বড় টাকা করে, ও ঠিক আছে মনে হয় পাঁঠ আবার সারাই নিস না, না না সারবে কেমনি, চল তো হয়েছে যেটা হয়েছে। আর ওটা পা যদি না পড়তো এখন তো একটু ডাউট ডাউট লাগে, পাঁড়া যদি না পড়তো তাহলে হইয়ে যাইত, হইয়ে যাইত, তাই পাওয়ার জন্য মনে হবে না, তাও মাই কথা কওয়া যায় না কেন কো পুরো ওজন থাকে, সেই সাইজের মাই কথা না গ্যাপে রাখান, এক ঠ্যাং দিয়ে টানতেছিল না, মানে এখনও পুরোপুরি ধৈর্য টাইনতে পারে নাই, সের ভিতরেই মাল উঠে গেল, ইংলিশটা দিছিল এই দিয়েছি, সামনে জল হয় না হিলে একটু বেশি হয়েছে, সামনে আবার একটু কম হয়েছে, বেশারঙ্গ আছে, সুপার বহিনী, চলো তো প্রকাশ ভাই ডাকছে, এই পাশে নাকি একটা কাঁকড়া ধরে গেছে, কই ও আমাদের মোড়া ঠ্যাংটাই নাই, এই একটা ফুটো দেখছিস, এই যে জানি কেটে কি হয়েছে, কেউ কোষ মারছে মানে কি, আগে আমরা ছোটোবেলা মনে আছে কোষ মারতাম, সেই সময় তো অটালা কাঁকড়া, কাঁকড়ায় কী হবে আসছে মনে হয় জুইতে হবে না কালকের মতো, না মনে হয় কাঁকড়া কিন্তু সেরকম পাইতেছি না, এই যে একটা দুই দিয়া বেহাজ কওয়া যায় না, আবার ফাটিতে কোনো কোনো গাড়িতে চাকড়া ধরা চলে,
এই দেখুন, এই কাঁকড়ার সাথে কোনো একটা হাদসা হয়েছিল, এই যে দূরে তিনটে সেদা, এই পিঠের উপরে এই একটা অনেক অত্যাচার হয়েছে। এই যদি কোষ মেরে কি এইদিকে দিবে রয়ে গেছিল নাকি হানিকাটা না মনে হয়, সেরকমই তো লাগে। ওই সময় পাঁচ সাইডে দৌড়তেছে বেকা ভাবে ঢুকছে কোষ। ঠিক আছে স্যার, দুই দিয়া ঠিক আছে, হবে যা আছে কপালে দেহি কটা পাই। মাইয়ে কাঁকড়া তো একদম, তা ছেলে কাঁকড়ার সাইজ তো থাকা আছে গাব্বা গাব্বা, তো চলো ও হবে একটা কিছু তো হবে। ওই যে দূরে একটা কাঁকড়া ধরেছে, প্রকাশ ভাই বলছে একবার বলে আসতে আয়, একবার বলে পটা পটা উঠা উঠা তুই উঠা, বাহ সেই যে দাদু মাল জোড়া নিচে মেয়ে দিয়ে দে ঠ্যাং নেই একটা। দেখুন এই সব হচ্ছে ভালোবাসা, আমার ওই 80 বছরের বুড়ো আর এই 10 বছরের মাই। হ্যাঁ পস্ক হয়েছে এদের উপরেই, তুমি পস্ক হবে ওইটা চললে গেলে চললে যাস না, না ওটা ধরে দেখাবো। তুই ছেলেটাকে ধর না, ঠাইছে নর্মালি চিপকে ধরেছে দেখিস না, একদম এইরকমভাবে চিপকে লাগছে। দাঁড়া সাইড দিছে, দাঁড়া আমি সব ছেড়ে ধরি। এই দেখুন এই যে মাইয়ে কাঁকড়া, এই তো আর ওই যে বুড়ো বুড়া শীতলা পড়ছে এই সাইড দিয়ে। ওটা লাগবে না ওটা, আবার একটু বড় হবে না বড় হবে, পেম্পিরিতের হাবু ডুবু খাচ্ছিল। উফ আজকে কিন্তু মনটা খারাপ খারাপ লাগতেছে, কিন্তু কাঁকড়া হচ্ছে না সেরকম। না বাড়িতে হবে, বাড়িতে হবে, বাড়িতে হিসেবে ধরতে পারি, সব থালা ঠালা কহিন দেখ বাইরে এসে। কালকে এমন আছে 10 কেজি টার্গেট, 10 কেজি 10 কেজি 12 কেজি চলো, যে তিনটে পাইছি তিনটায় 600 গ্রাম হয়ে গেছে অনেক। প্রকাশ ভাই একেবারে শিকারি ঝুঁকে ঝুঁকে যাচ্ছে, দেখা যাক যে কি আছে। বড় তা কি ভাই আমি দুটো দিয়ে আসি, দলে ডাক দিচ্ছি। তো বন্ধুরা দুই ভাই এখন জল ভরে গেছে, কি করব, তো মানে বসে আছি আর এখন খেজুর মাটি প্রকাশ ভাইয়ের জন্য একটা আনছি। ভাই দেখুন বসে বসে আজকে মানে কাঁকড়া ধরে আসার সময় জুতো ভুলে গেছিল লোক, সেই আর ওরে ভগবান নির্দেশ চলে কাড়া ডোকছে একটা কাটা দিয়ে কাটা বাইকে নিয়ে এত খালি কাহা বাচ্ছিল যে কাটা দিয়ে কাটা উঠান যায়, তুই উঠেই দিছিস। আর যে টেস্টটা হেভি মিষ্টি, সেই স্বাদ খেজুর গাছ সেই স্বাদের, সেই স্বাদের খিদা লাগবে না দাদা সেবা কর। আজকে কাঁকড়া কি হবে সে কইতে পারতেছি না, তাই যা আছে কপালে। কালকে রাত্রিবেলা তো বড় বড় ডাইলগ মারছি, 10 কেজি 12 কেজি 15 কেজি 20 কেজি যে হিসেবে জায়গা মানে দুই বছর না আমি দিব ম্যাক্সিমাম 2 বছর হয়ে গেছে আমি আসি না এদিকে, তাই শিকার আর করে সেই রকম সেই স্বাদ। আহা চলো খাই তারপরে দেখাই। ভাই ভালো করে উঠাও, ভালো করে উঠাও, দৌড়ায় দৌড়ায় যাও কই। হ্যাঁ আরে আমার কথা দিয়ে যাবে ও এত জলদি বান্ধব বান্ধব। হ্যাঁ উড়ে উপর উড়ে ওদের টানে মনে
তো বন্ধুরা, হেভি একটা সাইজের কাঁকড়া ধরে টানছে ওইখানে। আর প্রকাশ ভাই দেখুন, ওই যে এ ভাই বড়মাল বড়মাল পড়ায় দূর দিয়ে তো দেখে একটা, সেটার মনে হয় বড় মাল। এখন ধারে না গেলে কওয়া যাচ্ছে না, দেখেন শিওর বড় মাল। না না, যে জায়গায় চানাটা রয়েছে না, সেখানে একটা মুঠার মতো দেখা যাচ্ছে বুঝলি। যে জায়গায় চানাটা রয়েছে না, ওই জায়গায় কাঁকড়া হয়েছে বইছে মুঠার মতো একটা দেই। আরবি আরবি আরবি, আমি তো সে করছিলাম মুঠার মতো তো দেখা যাচ্ছে। গোলা করে মালটাকে ফেলাবে রে, মানে মানে আরে খিচুড়ি ছোট হয়ে গেছে, দৈরে লাগছি কাঁকড়া দই দিলে মনে হয় কামড় দেবে আমার। যাবে কত এত বড় কাঁকড়া আমি ছাড়বো থরি পানা খাইতে দেবে না। এবার ধর, এবার ধরছিল ওই পিঠ ধর, পিঠ ধর উপর ওখানে। আমি দূর দিয়ে দেখতেছি না, মুখের মতো দিয়ে দেখা যাচ্ছে একটা বড় কথা। ঠ্যাংরা একটা কই, এই যে কাদার মধ্যে ঢুকে। হ্যাঁ, ও কিছু নেই কামলে দোষ দিলি, ঠিক আছে ধর তুই ধর। আরে কিছু নেই ছাড় তুই, ওই একা একা ছাড়ি দে, যেটা সাই নেই সেটাই হয়েছে। বান্ধা শুরু কর। হ্যাঁ আমি আমি রয়েছি, আমি ছাড়ানোর জন্য তোর বান ঠ্যাংটা দেখ। হ্যাঁ, তারপর চোখে আঙুল দাদা দিয়ে দেবো। ঠাকা ঠোলাই সেলুন নেই খপাক, এইসব আমার কাছে শিখছি এইসব। এ রাম কি হয়েছে, ছোট হয়ে গেছে তোর কাঁকড়াটা, একটু ভালো জায়গায় রেখে বাঁধবি। সে বাঁধ, আরে ভালো আর কি, জেনে শুনে গাছের উপরে ছুঁয়ে বাঁধতে দিতেছি, আবার এনে ভালো আর খারাপ। যাক, কিছু হোক আর না হোক কিছু একটু হয়েছে। আর এরকম তো আর লাগবে তো আরো পাঁচটা ফেলে, পাঁচটা ফেলি হবে আর লাগবে না, এরকম সাইজের পাঁচটা ফেলি। আধা কেজি আছে, একদম চোখ বন্ধ কইটা, চোখ বন্ধ করে 600 গ্রামের ধারও চলতে হবে। মালটা তুই আমার হাতে দিবি, সাইজ কিংকং সাইজ। গাবরে একটা খিচুড়ির ভিতরে ডোহে না, আর এরক জলে ও তো যাইতে পারবে না, ক্যাসিবি ধুই দিয়ে ভাই দিব। 600 গ্রাম হয়ে যাবে মনে হয় ভাই। এই দেখুন বন্ধুরা সাইজটা দেখুন, সেই সাইজ নে দাদার বই দেখবে। ঠ্যাংটার এদিকে দেশে ফোকা মোকা কামড়ে দেবে আমার, ফোকা কামড়ে দেবে। চলো, এরমটাই তো দরকার আরো। চলো বন্ধুরা, দেখা যাক আর কি আছে আমার কপালে। ভাই তুমি কি করো, এই দেখো কি ধরছে এই জায়গা বন্ধুরা, কপালটা মানে স্বাদ দিচ্ছে তো এইখানেও সেই। দেখিন একটা থালার মধ্যে নামছে, আস্তে আস্তে যা দেখ, উঠতে পারিস নাকি থালার ভিতরে। ওডের ভিতরেই তো আমি কাঁকড়া দেখছিলাম, ভিতরে আবার গাড়টা নেই সে গাড়ি জানি। বড় কাঁকড়া মানে কি, যেন একটা পাইছি না, ওরম সেম সাইজ। না না গাড়টা না, গাড়টা উঠা, গাড়টা না কই ঠাইসে উঠা, ওটার হাত ঢুকাই দিয়ে উঠা পড়ে। উঠা উঠা, আরে সারলে সারবে তো উঠা, কি হয়েছে সারবে, এই যে এখন কার জোরে দিয়ে টানি হেও সাইডে দিছি, আবার দে সারলে। দে ওই জায়গা পরেই নেই সারা, একটু সামনের দিকে ধরছে, ধরছে ধরছে ধরছে
থাক ওই জায়গায় রাখ, পরে ওরে ওই জায়গা দিয়ে একটু জল কমুক, যদি ধরেই খায় না ওর দেব না রে। চলো সেই এখান মাল কিন্তু বড় একটা ভাই, এখন কিছু করার নেই, গাড়টা কি বিশাল বড় না জানি না কি হয়। চল আমরা যে উপরে তো দেখছি বন্ধুরা, প্রকাশ ভাই ওখান থেকে তুলছে, আয় আয় নিয়ে নিয়ে এদিকে নিয়ে এরম এরম মেহেদি যদি সাইজ থাকে কত সুন্দর, একটু উড়েই তো মন চায় যে না এটা কাঁকড়া ধরি, এটা কাঁকড়া ধরি। এখন যদি পেত্রু 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 তো ধরে সে তো একশো বার। হ্যাঁ দেখুন কালকের আমাকে 10 বারও ডায়লগটা হলো না, কারণ কি আমাকে জলে জল জলের সময় উঠছে সেই সময় আমাকে সারটা দেয় না, তাই তো? হয় বাড়িতে তবুও দুই সাইডটা একটা দুটো ধরে, আর জোয়ারে তো সেও ধরলো না, হিদলা পর আমার মানে পাহাড়ের পাশে এসে সেলু গিলু হলো আমার, এসব গিলু আছে না টাইট একেবারে, গিলু খাও সেরকম কিন্তু কাঁকড়াটা বড়াটার টানই নাই। ও আমরা হাঁটছি না, এটা পাশের বড়টা ধরছিল ওর এসে চিপসাপ চারা নিয়ে বসে গেছে। ঠিক আছে ওটা যাওক, তারপরে আমি আবার নিয়ে যাবো, সেই প্ল্যান করতেছিল। দেখুন আজকে মোটামুটি ভালোই সাইজ সাইজের কাঁকড়া আসছে না, যে কাঁকড়া পাইছি একটা পাইছি খালি একটু ছোট ছোটো সাইজ, কোনো অসুবিধা নেই বলো। সেই সাইজ সেই সাইজ এই সেই সেই এই ও চলো চলো আবার। ফাইনালি বন্ধুরা সেই বড় গাড্ডা দিয়া যেটার গাড্ডার ভিতরে ঢুকে গেছিলো কাঁকড়া, সেই কাঁকড়াটারই লাস্ট পর্যন্ত বাইর করা হয়ে গেল, কিন্তু পরে তো বাইক করে দিয়েছে, এত বড় কাঁকড়াটার জন্য এত কষ্ট করা লাগলো। কোথায় যাবা চাদু, দেখেন এই যে খুঁজে ফেলাইছি, খুঁজছে টুচ্ছে কি করা হয়েছে। ব্যাস ওটা একটু জল খাওয়াই একটু ই বাই করতে পারো কাদা। Yes! আমার অবস্থাটা একটু দেখেন, ঠিক আছে চলো হয়, এবার ইসের ধারেও যাওয়া লাগবে না, ডুঙ্গির ধারেও একটু যাওয়া লাগবে, এবার বাজে না যায় ওবিধে যদি প্ল্যান করে যদি নামায় তাই তো ঠিক আছে, যদি না নামায় তাই তো ওই গেছে, ওইয়েই করা লাগবে, তারপরে অন্ধকার হয়ে যাবে বাড়ি যাইতে জোয়ারের পরে। খাওয়াও খাওয়াও জল ঠল খাওয়াও কাদা বাইর করে ফস ফস করে কাদা কি খাওয়া খাইছে। এইরম খাওয়া খাইছে দেখ না দাঁত গুলো দেখ কালা কালা হয়ে গেছে, সিপি এরম খাওয়া খাইছে বান্ধব 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 জলে ভিতরে দিয়েছে সেজন্য শক্তির বেশি হয়ে গেছে, পথে তুমি পারো নাই তুমি আরো টাইট দাও আমারে। মানে 700 গ্রাম হয়েছে 600-700 গ্রাম হয়েছে আমি ওই নিচের পাশে গেছিলাম ওই একটা ও কি করে সাপে ধরছে, সাপে ধরেছে মনে বেশ বেশ সাইজে তো চান করবে, ঠিক আছে করি না
তো বন্ধুরা ঠিক আছে, আমরা ওখানে সিধা হাঁটবো, কেন কি অনেক লেট হয়ে গেছে, এই কাঁকড়াটার পিছনে অনেক দেরি হয়ে গেছে। এখন সিধা যাবো ডুঙ্গির ধারে, তো ডুঙ্গির ধারে পৌঁছাই, তারপর আবার দেখাচ্ছি, অনেক দূর আমাকে হাঁটতে হবে। তো ঠিক আছে, টাটা, আবার দেখাচ্ছি একটু পরে। তো বন্ধুরা চলে আসছি নৌকার কাছে, আর ওই দেখুন পলাশ দা, ওকে এখানে ছেড়ে দিয়ে গেছিলাম। কিরম হয়েছে সাইডে কি দিয়ে গেছে, তাই সাইডে দিয়ে যাবো না, তাই কি করবো সত্যি কি, আমরা না সকালে আলো হয়ে গেছি, কত সুন্দর জাগা কাঁকড়া ধরেন, বরটা আছে তো দেখি দেখতে যাবে না, কোথা দিয়ে এ ব্যাগটা এদিকে দি, দেখি একটু কয় কেজি মাল দেখি, বাবা এর থেকে বরটা তো আমি ই দিয়ে উঠেছি, ই দিয়ে হাত দিয়ে, ও হাত দিয়ে না, আমি তো এটা পাও দিয়ে উঠেছি, পাও দিয়ে লাতি মেরে উঠেছি, সত্যি সত্যি না বাবা, আবার ভাবে মনে মজা করতেছি, আমি একটা হাত দিয়ে কাঁকড়া উঠেছি 600 গ্রাম আর গাড্ডা দিয়ে, কি করা যাবে রে, ইয়া ওই 1.5 কেজি হবে ওই হাটটা তাও লাগাবে না, এটা ধর একবার এদিকে ডিং ডং খেলে দশে না কামড়ে, হাত দিবে তোর বাইক খাও কেন থাক, চলো চলো কান্দি নৌকায় যাই, সব কাঁকড়া দেখাই, কি খাও খুব আছিস কেন, প্যাটাক গাছ না, প্যাটাক গাছ ভাই, দেখ প্যাটাক না লাল প্যাটাক, ও প্যাটাক না লাল প্যাটাক, কালারটা দেখুন হেভি কালার, না কত সুন্দর কালার, এবার ঠাডা পড়া রোদ্রের ভিতরে যাবে না, না কালকে বুঝলি না সেই বরাবর হবে, চলো নৌকায় যাই, তারপরে দেখাচ্ছি কাঁকড়া কতগুলো হবে। আর এই একটা তেঁতুল গাছ, এই দেখুন আমাকে এসব থেকে আইল্যান্ডে দুনিয়া আবার কাঁকড়া, দেখেন লোকজন ভালো না, তেঁতুল হয়েছে যেসব ডালে কী করছে, ডাইরেক্ট উপর দিয়ে উঠে ডাল কাটে ডাইরেক্ট তেঁতুল নিয়েছে এইবারে, তার জন্য এইবার হয় না দেখছিস, না না সেজন্য তো ডাল কাইটে কেটে নিয়েছে না লোকে, আর এখন দেখ এই যে তেঁতুল নাই বলেই এবার, নাহলে তো একসময় ফুল হয়ে ফল হয়ে যায় না, সব কাইটে কেটে তেঁতুল ফারছে বুঝলি, তো যাই নৌকার কাছে তারপর গিয়ে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা চলে আসছি নৌকায়, আর এখন কাঁকড়া যেসব পেয়েছি সেগুলো আপনাদের দেখাবো, আর আজকে সেগুলো কালকেরগুলো হয়েছে, কালকের কাঁকড়াগুলো দেখো, বড় বড় তাও আছে, বুড়ো বুড়া মালও আছে, সব ধরনের আছে, সব ধরনের আছে, আর বাইকারগুলো দেখাও, আরবিগুলো দেখাও, ওটা কি, এটা দাদু, দাদু আরবি, আরবি সাইজ দেখ, সেই রাও রাও কটু আছে, আধা কেজি তো হবে, 900 গ্রাম মানে আধা কেজি আছে, আধা কেজি, তুই আধা কেজি দো, আধা কেজি কাদা না, কাঁকড়ার হিসাবে পাও দেখ না, পাও বলে গেছে মানে 300 গ্রাম হয়েছে, পিঠটা হিসেবে কাঁকড়া ঠ্যাং দেখ, শোনো শোনো সুপার সুপার সাইজ নেবে, রাখ রাখ মানে 9টা হয়েছে এই একটা, 10টা 10টা কাঁকড়া আমাকে না,
10 টাকা হবে, 10 টাকা করে এই আড়াই কেজি এটা আড়াই কেজি হ্যাঁ সেই মাল থাক থাক সব নাড়ুস নাড়ুস আস্তে রাখ আস্তে পাল্টি গেল পাল্টি করতে দা পাল্টি করতে আসতে পাল্টি করতে তাই আরামসে এরপর সব চিল্লার পাঠি না আমাকে হোপ ছিল যে এই ব্যাগটা ফুল করে নিয়ে যাবো আর সেই হইলো আড়া ব্যাগ ভাই কি হবে ভাই হবে এটা 12 কেজি হবে 12 কেজি হবে মানে আমাকে টার্গেট ছিল 20 কেজি 8 কেজি শর্ট আজকে তো ধোকা হয়ে গেল আজকে আমাকে দুই পার্টির ধোকা হয়েছে মানে যে কোনো এক পার্টি যদি পাই যেত এক পার্টি যদি হয়ে যেত তাহলে পোষাই দিত পোষাই যেত তাহলে সে হইলো না ব্যাপারটা বন্ধ করে দিয়ে গেল তো ঠিক আছে এখন যাই ভাত তরকারি খাই এখন যাব সিধা আবার সেই ওই জায়গাটাই লালটিকরি লালটিকরি যাই ওই জায়গা ভাত খাবো খাওয়া দাওয়া শান্তি মতো বসে একটু খাওয়া দাওয়া কই দে তারপরে তো বেরিয়ে যাচ্ছি আমরা আইল্যান্ডে চলো চলে আসছি লাল টিকরি এই যে দেখুন আর আমাদের নৌকা বাঁধা হয়ে গেছে আর এখন এই এইখানে বসে আমরা ভাত টাত খাবো এই ছায়া জায়গায় আর আমরা যাওয়ার সময় বসি ফেলে গেছিলাম সেগুলো এখন চেক করবো দেখি কী অবস্থা বসিগুলোর তো বন্ধুরা পলাশদা ভাত নিয়ে বসে গেছে সেই কালকে আমরা যে কোকারিটা ধরেছিলাম সেটা আর মাছ আমাদের কাছে আজকে খাওয়ার জন্য এই আছে এই আছে কালকে রাতে এই গরু রাখছি ব্যাস হ্যাঁ কিছু করার নেই আজকে এক্সট্রা কিছু নেই যে আমার কাছে স্পেশাল এই আছে ও আছে সেরকম কিছুই নেই তাই তো এই যে ওই যে আর কি দুপুর সময় তাই এখন আমরা ভাতটা খাই খেয়ে দেখি একটু মাছ ধরা যায় নাকি তাই তো সারা তো আছে সকালে ধরছিলাম সারা তো দেখা যাক কী হয় তো ভাতটা খেয়ে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আর কষ্ট হয়ে গেছে খাই দিয়া আর প্রকাশ ভাইকে দেখুন বসার স্টাইলটা দেখুন খালি ওর ঠিক আছে ওর তারপর খাওয়াই আসছে না সেই সময় খাই না খাওয়া ভালো খাও খাও তো আমাদের মোটামুটি সব কিছুই রেডি এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে আর দেখি রাস্তায় যদি টুকটাক একটু মাছ পাই তাহলে অবশ্যই দেখাবো আর কি আর তো কিছুই না মাছ পেলেই দেখে আসছি আজকের আমাদের এই ভিডিওটা এইখানেই আমরা শেষ করছি আর কি প্ল্যান ছিল মাস্টার্স ধরার জন্য কিন্তু এত রোদ দূর আরও লেট হয়ে গেছে একটা দেড়টা দুইটা হয়ে গেল একটা দেড়টা দুইটা মানে একটা তো বাজি গেছে দেড়টা হয়ে গেছে প্রায় যাওয়া হবে কারণ সিটা ঘরে চাল একদম তাই আছে আর কোনো ই নাই কিন্তু কথা কথা নাই ঠিক আছে তো টাটা বন্ধুরা এই জায়গায় আজকের ভিডিওটা শেষ করতেছি যারাই চ্যানেলে নতুন আসো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর একটু ছোট একটা কমেন্ট করে দিও হ্যাঁ ঠিক আছে তো করবি এনে আর ওই যে আমাদের নৌকা চলো আর কিছু নাই বাই 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 চলো দেখা হচ্ছে